জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ। এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর বার্লিন। তবে এই দেশটিতে রয়েছে 16টি রাজ্য। উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্য আবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে বৈচিত্র্যময় করে তুলেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলো প্রধান প্রধান নদী যেমন রাইন, দানিউব, এলবে প্রবাহিত হয়েছে, আর এ কারণেই এই নদীগুলো জার্মানিকে পরিণত করেছে একটি অন্যতম বাণিজ্যিক কেন্দ্রে। জার্মানির মোট আয়তন 357,021 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং সারা পৃথিবীতে 63তম দেশ। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে একটি। এর জনসংখ্যা 8,22,89,338 জন। বর্তমানে বিশ্বের 17তম জনবহুল দেশ জার্মানি। দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 263 জন অধিবাসী বসবাস করে। এখানকার সরকারি ভাষা জার্মানি। এছাড়াও অভিবাসী গোষ্ঠীর মধ্যে আরবি, গ্রিক, ইতালীয়, কুর্দি এবং তুর্কি ভাষার প্রচলন রয়েছে। জার্মানরা পশ্চিমা সংস্কৃতিতে বহু অবদান রেখেছেন। জার্মানিতে বহু অসাধারণ লেখক, শিল্পী, স্থপতি, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন। এদের মধ্যে সম্ভবত ইয়োহান সেবাস্টিয়ান বাখ এবং লুডভিগ ফান বেটোফেন সারা বিশ্বে সুপরিচিত। এছাড়াও ফ্রিডরিশ নিৎসে, ইয়োহান টমাস উল্লেখযোগ্য জার্মান সাহিত্যের দিকপাল। জার্মান ভাষায় জার্মানিকে সবাই বলে থাকেন কবি এবং চিন্তাবিদদের দেশ। একটি জাতির দেশ হিসেবে জার্মান উত্থানের অনেক আগে থেকেই জার্মান সংস্কৃতির আবির্ভাব এবং এর বিস্তৃতি গোটা পৃথিবী জুড়েই লক্ষ্য করা গিয়েছিল। বন্ধুরা, জার্মানির জাতীয় পাখির নাম ইগল। এই দেশটি প্রাকৃতিক বৈচিত্র্যের অভয়ারণ্য। তাছাড়া একক দেশ হিসেবে জার্মানিতেই পৃথিবীর সবচেয়ে বেশি চিড়িয়াখানা এবং অ্যানিমেল পার্ক রয়েছে, যার সংখ্যা প্রায় 400। মূলত বিশ্বের অন্যতম শিল্পোন্নত দেশ জার্মানি। এই দেশটি থেকে বিশ্বের বিভিন্ন দেশে লোহা, ইস্পাত, যন্ত্রপাতি, সরঞ্জাম এবং মোটরগাড়ি রপ্তানি করে থাকে। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃতি সমৃদ্ধ। তবে 1871 সালের আগে এটি কোনো একক রাষ্ট্র ছিল না। 1806 সালের আগে এটি অনেকগুলো স্বতন্ত্র এবং আলাদা রাজ্যের সমষ্টি ছিল। 1815 সাল থেকে 1867 সাল পর্যন্ত এটি ছিল জোটভিত্তিক একটি দেশ। ইতিহাস পর্যালোচনা করে জানা গেছে, মিত্রশক্তি যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত করেছিল। মিত্রদেশগুলো দেশটিকে 4 অঞ্চলে বিভক্ত করে, যার মধ্যে
ব্রিটিশ, ফরাসি, মার্কিন এবং সোভিয়েত সেনারা এক একটি অঞ্চলের দায়িত্বে ছিলেন। সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিমা শক্তিগুলোর মধ্যকার মিত্রতা ভেঙে গেলে সোভিয়েত অঞ্চলটি জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র তথা পূর্ব জার্মানিতে পরিণত হয়। পশ্চিম নিয়ন্ত্রিত বাকি তিন অঞ্চল একত্রিত হয়ে তৈরি করা হয় পশ্চিম জার্মানি। ১৯৮৯ সালে পূর্ব এবং পশ্চিম বার্লিনের বাসিন্দারা বার্লিনের প্রাচীরটি ভেঙে ফেলে। এই ঘটনাকে পূর্ব ইউরোপের সাম্যবাদের পতন এবং জার্মানির পুনর একত্রীকরণের প্রতীক হিসেবে গণ্য করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আন্দোলন উৎসবের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মানি একত্রিত হয়ে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র গঠন করে। তবে দুই জার্মানির ভিন্ন সংস্কৃতি ও রীতিনীতির মিল একত্রিত জার্মানির সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সমস্যা সৃষ্টি করেছিল। উচ্চ বেকারত্ব এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার মারাত্মকভাবে হ্রাস পেতে থাকে সেই সময়ে। বন্ধুরা, জার্মানি একটি পরিবেশ সচেতন জাতি হিসেবে সারা বিশ্বেই সুপরিচিত। বেশিরভাগ জার্মানরাই বৈশ্বিক উষ্ণায়নের ব্যাপারে ব্যাপক সচেতন। এই রাষ্ট্রটি কিয়োটো প্রোটোকল চরমভাবে মেনে চলে। তাছাড়াও ক্ষতিকর গ্যাসের অল্প নিঃসরণ নিশ্চিত করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করে। বন্ধুরা, এই ছিল জার্মানি নিয়ে আজকে আমাদের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।